হ্যালো ফ্রেন্ড, নীতিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছে। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে 31st নাইট, 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে মানে সব জায়গায় পিকনিক হচ্ছে, আশেপাশে সব জায়গায় এখন থেকে অলরেডি বাজি ফোটানো শুরু হয়ে গিয়েছে। তো আজকে দেখি কি রান্না করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আমি আজকে রান্না করব ভুনা খিচুড়ি আর হচ্ছে সরিষার তেল দিয়ে চিকেন কষা। তো এখানে উপকরণগুলো বলে দিই। খিচুড়িটা করার জন্য আমি চিনি গুঁড়া, চাল আর হচ্ছে মুগ ডাল, মুসুরি ডাল একসাথে ধুয়ে রেখেছি। আর এটা হচ্ছে কাঁচামরিচ, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গরম মশলা বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে হচ্ছে জিরা, শুকনা মরিচ, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, আর এখানে তেজপাতা আর কয়েকটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর এখানে তো চিকেনটা আমি মাখিয়ে রেখেছি লবণ হলুদ সরিষার তেল দিয়ে আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে। আর এখানে হচ্ছে সয়াবিন তেল নিয়ে নিয়েছি, এটা সরিষার তেল। এখানে নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজার সময় আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখন 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে দিই। মাখানো চিকেনটা আমি পুরোটা দিয়ে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিকেনটা কষতে থাক,
অলরেডি চিকেন থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে, চিকেনটা কষুক, আমি এদিকে খিচুড়িটা করে ফেলি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, খিচুড়িটা করার জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব, পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। চাল ডাল সব সুন্দর করে আমি ভেজে নিব। বাইরে খুব সাউন্ড হচ্ছে, আপনারা একটু কষ্ট করে আর দেখে নিন ভিডিওটা। এখন হচ্ছে আমি এতে এক চামচ হলুদ, ভাজার সময় এক চামচ লবণ দিয়ে ভাজব। এখন আমি একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নেব। কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি, আমার চাল ডাল খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি। এখন এতে আমি আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব, হলুদ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা জলের পরিমাণটা, আমি এখানে 5 কাপ মানে চাল ডাল নিয়েছি সব মিক্সড করে, তো এখানে আমি 10 কাপ জল দিয়েছি, মানে চাল ডাল যেটা নিতে হবে তার ডবল পরিমাণ জল নিতে হবে। খিচুড়িটা হতে থাক, আমি ঢেকে দিচ্ছি খিচুড়িটা, এদিকে দেখি মাংসটার কি অবস্থা। দেখুন চিকেনটা থেকে অনেক জল বেরিয়েছে, এটাতে আমার রান্না হয়ে যাবে। আমার চিকেনটা হতে থাক, আমি একটু ঢেকে দিই, খিচুড়িটার কি অবস্থা আমি দেখিনি। খিচুড়িটার না এক্সাক্ট কালারটা আসছে না, কেন জানি না। খিচুড়িটা আমার এই পর্যায়ে এসেছে, একটু হবে। চিকেনটাও দেখুন
চিকেনটাও আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি কিন্তু চিকেনের জলটা দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছি। চিকেনটা প্রায় হয়ে এসেছে। দারুণ একটা কালার এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা হালকা জল আছে এতে, এটা হওয়ার জন্য আমি 10 মিনিট এভাবে অল্প ফ্লেমে রান্না করে নিব। দেখুন আমার চিকেনটা একদম হয়ে গিয়েছে। এখন আমি এতে গরম মশলা মিক্স করে নামিয়ে নিব। দেখুন আমার খিচুড়িটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। খুব ভালোভাবে হয়ে গিয়েছে। মাংসে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন কষাটা খুব পারফেক্টলি হয়ে গিয়েছে। উপরে তেলটাও ভেসে উঠেছে। খাবার নিয়ে চলে এসেছি, সে চিকেন কষাটা আর ভুনা খিচুড়ি আর দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তো আমি খাবারটা খেয়ে নিই। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, এভাবে রান্না করে খাবেন। আর সবাই নতুন বছরে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত।